বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় দলে ভবিষ্যৎ অধিনায়কের খোঁজ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তার খাতায় যোগ্য নেতার নাম শুভমান গিল। সোমবার আইপিএল এর ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট এবং হায়দ্রাবাদ। আহমেদাবাদে হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএল ক্যারিয়ারের প্রথম শতরান করেন গিল। তার ব্যাটিং দেখে মুগ্ধ বিরাট এক পোস্টে তিনি লেখেন, যদি কারোর যোগ্যতা থাকে তাহলে তিনি শুভমান। তার মনে হয় এই ক্রিকেটারের মধ্যে নেতা হওয়ার সমস্ত রসদ রয়েছে।